হলদিয়ার আইওসিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, তিন জনের মৃত্যু, আহত কমপক্ষে 43 জন। হলদিয়ার তৈল শোধনাগার অর্থাৎ আইওসিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার দুপুরের এই দুর্ঘটনায় ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে 43 জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অধিকাংশ। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের 7-8টি ইঞ্জিন। জানা গিয়েছে কারখানায় শাটডাউনের কাজ চলাকালীন আগুন লেগে যায়, একটি ইউনিটে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুনে পুড়ে আহত হন কমপক্ষে 43 জন। কারখানার অন্যান্য শ্রমিকরা জখম শ্রমিকদের সংস্থার নিজস্ব হাসপাতাল সহ অন্যান্য নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যান। ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ শ্রমিক প্রায় 70-75% আগুনে পুড়ে গিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, কলকাতায় পাঠানো হয়েছে বলে খবর। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। দমকলের 15টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার কারখানায় আগুন লাগে, শ্রমিকদের মৃত্যুও হয়েছিল। তারপর আবারও এই ধরনের আগুনের ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে আহত শ্রমিকদের পাশে হলদিয়া পুরসভার কাউন্সিলররা হাজির হন। তবে কারখানা কর্তৃপক্ষ এখনো বিশেষ কিছু তথ্য জানাচ্ছেন না। জল আমি আগুন লেগেছে আমার বাড়ি এইখানে, বাড়ি ছেলে শাটডাউনে কাজ করে, এবার কী হয়েছে আমি জানি না, এখন দাঁড়িয়েছি চুপচাপ। কে কাজ করে? আমার ছেলে, বাড়ি এইখানে সাবধান জয় গ্রাম। আচ্ছা, কী শুনলেন? কি আমি দেখলাম, শুনলাম যে আগুন লেগেছে, 50-60 জন ভর্তি হয়েছে, এই জন্য আমি ছুটে এলাম। আপনার নাম? শুধু পঙ্কজ প্রামাণিক। তাতে কয়েকজন মারা গেছে শোনা যাচ্ছে, তার সেই যে আত্মীয় আমার একজন ডিউটিতে ছিল, তার খোঁজ নেওয়ার জন্য এসেছি আর কি। মানে কী জানতে পেরেছেন, কী হয়েছে? না কিছু জানতে পারিনি স্যার, কেউ আসেনি এখন এইখানে, কোনো সেই নামে কেউ আসেনি। যে আতঙ্কে আছে তবুও তো হ্যালো রিপোর্টারের কাছে, রিপোর্টার, আমার নাম মানস কুমার বাড়ুই, আমি শ্রী মেডিকেল স্টাফ ছিলাম এককালে।